أيها المسلمون আজকে আমরা যেটা বললাম একটা ইন্টেলেকচুয়াল ওয়ার চলছে বা বুদ্ধিবৃত্তিক যুদ্ধ এই বুদ্ধিবৃত্তিক যুদ্ধের প্রথম টার্গেটটা হচ্ছে আহলুল ইসলাম মুসলিম যারা মুসলিম তারা এই বুদ্ধিবৃত্তিক যুদ্ধের সবচেয়ে বড় টার্গেট কারণ পৃথিবীতে অবিকৃত অবস্থায় ইনটেক অবস্থায় একটাই দিন আছে সেটা হলো ইসলাম যে কোরআনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপর নাজিল হয়েছিল সেটা কি ইনটেক নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথা কাজ মুসলিম উম্মার জন্য বিশাল দলিল আস-সুন্নাহ আন-নববিয়্যাহ আল হাদিস সেটা কি ইনটেক নেই আচ্ছা অথেন্টিক অবস্থা ইনটেক আছে শুধু ইনটেক নেই বললে ভুল হবে অথেন্টিক মানে ইনটেক আছে বললে হবে না বরং এটা অথেন্টিক অবস্থায় ইনটেক আছে কারণ সহিহগুলো অথেন্টিক হাদিসগুলো আলাদা করে ফেলা হয়েছে এগুলো আমাদের কাছে চিহ্নিত আর যেগুলো দুর্বল কিংবা যেগুলো জাল সেগুলো আলাদা অবস্থায় আছে এই 1400 বছর ধরে যে গবেষণা চলছে তার আলোকে ফলে ইসলামী পৃথিবীতে ইনটেক অবস্থায় আছে ঠিক যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য নাজিল করেছিলেন ফলে যারা পৃথিবীতে নিজেদের মনমতো সবকিছু চালাতে চায় তাদের জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে আল ওয়াহি আল ইসলামী ইসলামিক এই রিভিলড নলেজ ইসলামিক এই রিভিলড রিলিজিয়ন এই দিনটা এই জন্যই মুসলমানদের এই দুর্দশা যেই সাধারণ মুসলিমটা আজ ভালো করে দিনও বুঝে না সেও দেখেন টার্গেটেড ফিলিস্তিনে দেখেন না এই শিশুটাকে ইসলাম বুঝে বলেন তো সবচেয়ে অসহায় অবস্থানে আছে আমাদের মুসলিমরা আমাদের শিশুরা আমাদের কিশোররা আমাদের তরুণরা এত কিছুর পরেও ইসলাম যে শুদ্ধাচার চালাতে চেয়েছে যে সুন্দর জীবন পরিচ্ছন্ন একটা সুন্দর আখলাক চরিত্রভিত্তিক যে জীবনটা দেখেন সেটাও কিন্তু আজকে টার্গেটেড একজন মানুষকে ভালো থাকতে দেবে না একটা সমাজকে একটা রাষ্ট্রকে একটা জাতিকে একটা উম্মাকে তবে এর জন্য শুধু অন্যদেরকে দায়ী করলেই তো হবে না আমরাও তো দায়ী আছি আমরা কি ইসলামী শিক্ষাটা সঠিকভাবে নিতে পেরেছি আমরা কি সচেতন কোন দিক থেকে বিপদ আসছে কোন দিক থেকে আমাদেরকে টার্গেট করা হচ্ছে আমরা কি সেটা সম্পর্কে সচেতন সতর্ক তো সতর্ক না হলে তো তাই হবে আপনি জঙ্গলে ঢুকে দেখেন সাপ বিচ্ছু এগুলোর ব্যাপারে সতর্ক না থাকলে আপনাকে ছোবল দেবে না এটা তো পৃথিবীর স্বাভাবিকই ব্যাপার বাঘ কিন্তু বলবে না যে না উনি তো একজন আলেম মানুষ কিংবা সৎ মানুষ যে তাকে আমি খাবো না আরেকজনকে খাবো তাই না অনেক সময় কিছু অতিমানবীয় ঘটনা ঘটে আল্লাহর ইচ্ছায় কিছু নিদর্শন দেখানোর জন্য কিন্তু এটা তো সবসময় ঘটে না রোগ ব্যাধি কিংবা ভাইরাস মহামারী এক্ষেত্রেও কি এগুলো কি বলে যে না ভালো লোককে আমি আক্রান্ত করব না এটা কি হয় না বিপদ যখন আসে সবার উপর আসে না বিপর্যয় যখন সৃষ্টি হয় সবাইকে আক্রান্ত করে না সবাইকে করে অতএব নিতান্ত ভালো মানুষটিকেও যদি নিজেকে হেফাজত করতে হয় নিজের পরিবারকে বা নিজের সন্তানদেরকে নিজের জাতিকে সমাজকে অবশ্যই তাকে সতর্ক হতে হবে এবং তাকে কিছু প্রিপারেশন নিতে হবে সেটা হচ্ছে পড়াশোনা জ্ঞান ইসলামের বেসিক যে নলেজগুলো আছে সেটা কিন্তু এক নম্বরে আপনি বেসিক নলেজই অর্জন করলেন না ইসলামের মূল নলেজগুলো নাই কোরআন হাদিস সম্পর্কে জানা নাই তখন একজন লোক যদি বলে যে দেখো শুধু কোরআন মানবা হাদিস মানবা না কারণ হাদিসটা তো এটা মানুষ তৈরি করেছে তখন আপনি বলবেন তাই তো আসলে তো দেখেন তো আমি তো এতদিন বুঝতেই পারি নাই কিন্তু সে যে আপনার দিনকে ধ্বংস করে দিয়েছে এই খবরটা থাকবে না আজকাল এটাও আরেকটা ফেতনা যে কোরআন মানবে হাদিস মানবে না কিন্তু কিভাবে মানুষ এই ফেতনা আক্রান্ত হচ্ছে ওই নলেজটা নাই কোরআনের সমপরিমাণ মর্যাদা সম্পন্ন হলো হাদিস দুটোই ইসলামের দলিল এভিডেন্স ইসলামের সোর্স অফ নলেজ অতএব এগুলো আমাদেরকে অর্জন করতে হবে এবং তারপরে
জাগতিক অন্যান্য বিষয়গুলো এবং শত্রুদের সম্পর্কে ওয়াকিফাল থাকা। আর যে বুদ্ধিবৃত্তিক যুদ্ধের কথা আমরা বলেছি, এখানে কোন কোন জায়গাগুলো আসলে আক্রমণের জায়গা, ব্যাটলফিল্ড, এটা আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। এক নম্বর জায়গা হচ্ছে শিক্ষা, মনে রাখবেন। এক নম্বর জায়গা কি? শিক্ষা। মুসলিমদের শিক্ষাকে একটু ওলটপালট করে দেওয়া, খেল খতম, যুদ্ধে বিজয় নিশ্চিত। কারণ প্রপার এডুকেশনটা যদি নিতে না পারেন, তাহলে কোনো দিন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জাতি যারা জাহিলিয়াতের মধ্যে নিমজ্জিত ছিল তাদেরকে উদ্ধার করলেন শুধু এলেম দিয়ে। সাহাবাই কেরামের প্রজন্ম তৈরি হলো এলেম দিয়ে এবং এলেম ভিত্তিক তারবিয়াতের মধ্য দিয়ে। এলেমটা যদি না থাকতো, তাহলে কিন্তু এই রেডিক্যাল ইতিবাচক চেঞ্জটা হতো না। আজকে মুসলিম সমাজেরও উত্থান হতে পারে শুধুমাত্র জ্ঞান দিয়ে, মনে রাখবেন, শুধুমাত্র জ্ঞান দিয়ে। জ্ঞানকে উপেক্ষা করে, জ্ঞানকে অর্জন না করে আপনি কোনো দিন উন্নতির শিখরে, জাগতিক উন্নতির শিখরে আপনি উঠতে পারবেন না। এই জায়গাটা, তাহলে এই জ্ঞানের তো দুটো অংশ আমরা, একটা হলো প্রধানতম অংশ হচ্ছে দিনই জ্ঞান। দিনই জ্ঞান আমাদের এক নম্বর প্রায়োরিটি, মনে রাখবেন। এই জন্য ইসলামে দিন হচ্ছে যত অ্যাসেনশিয়ালস আছে অতীব জরুরি, তার মধ্যে এক নম্বর জরুরি কি? দিন। দিন, তাহলে দিন জরুরি। আর দিনটা হলো এলেমের নাম, দিনটা তো কোনো কাল্পনিক কিছু না, আর দিনটা কোনো অস্তিত্বশীল কিছু না, যে যেমন অনেক কিছু আমরা দেখি। দিনটা হলো জ্ঞানের নাম। তাহলে এই জ্ঞানটা, দিনের জ্ঞানটা এক নাম্বার। তারপরে যেহেতু আমরা একটা জগতে আছি, একটা মহাবিশ্বে আছি, তাহলে এই বিশ্বের স্রষ্টা এই জগতে যা কিছু দিয়েছেন সে সম্পর্কে জ্ঞান, এই ফোকাসে জ্ঞানটা নিতে হবে। এই জগৎ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই জগতের যত বৈজ্ঞানিক তত্ত্ব, তথ্য এবং সিস্টেম, প্রোগ্রাম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মানুষ কিন্তু তার কিছুই সৃষ্টি করেনি। মানুষ আকাশও সৃষ্টি করেনি, মাধ্যাকর্ষণও সৃষ্টি করেনি, প্লেন ভেসে থাকার এই নিয়মটাও মানুষ সৃষ্টি করেনি। মানুষ শুধু এক্সপ্লোর করেছে। আল্লাহ যে মহা জ্ঞানটা দিয়েছেন, যে জ্ঞানের অ্যাপ্লিকেশনটা মানুষ করেছে, কিন্তু সেই জ্ঞানটা তো সে সৃষ্টি করেনি। অতএব সেই জ্ঞানটাও আমাদের লাগবে। এখন আল্লাহ তাআলা মানুষকে দুষ্টবুদ্ধি ভালো বুদ্ধি দুটোই দিয়েছেন। পৃথিবীর অধিকাংশ মানুষ সবসময় দুষ্টবুদ্ধিটাই পছন্দ করে।